হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি রুকসিয়া রবি, আমার পেজ আরবিজ কালেকশন থেকে সবার সাথে লাইভে চলে আসলাম। আজকে রাত 11টার লাইভে কে কে আমাকে দেখতে পাচ্ছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। নেট লাইট সাউন্ড ওকে আছে কি না আমাকে প্রপারলি দেখা যায় আর শোনা যায়, ওকে? সো সবাই কি দেখতে পাচ্ছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আজকে খুবই সুন্দর সুন্দর কিছু লন কালেকশন দেখাবো, অনেকদিন হচ্ছে লন দেখানো হয় না, ঠিক আছে? আমাদের পেজে কিন্তু অনেকদিন লন দেখানো হচ্ছে না, তো আজকে কিন্তু সুপার সুপার কিছু লন কালেকশন দেখাবো। অলরেডি আমি একটা পরে চলে আসছি, অনেক নাইস একটা কালার কম্বিনেশন, ঠিক আছে? আমারটা হচ্ছে ব্রাইট একটা ব্লু কালার, ঠিক আছে? অনেক ব্রাইট, এরকম ভালো লাগছে না দুপাট্টাটা, দাঁড়াও এটা খুলি। ব্রাইট একটা কী কালার, ব্লু কালার, ওকে। এটা আরেকটা পিন কই, আচ্ছা সব কিছু ক্লিয়ার আছে বলেন তো, সব কিছু ওকে আছে কি না? কোনটা খোলা, কোনটা খুলছে? আচ্ছা, আইরিন অ্যাপ্লিকেশন, হাই আপু, আইরিন সুলতানা লাকি, আপুর নামটা একদিন আইরিন পড়ি একদিন লাকি পড়ি। দুপাট্টাটা খুলে দেয় তাহলে সুন্দর লাগবে, দুপাট্টাটা অনেক সুন্দর, ঠিক আছে? সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, একদম বেশি বেশি করে, মন খুলে শেয়ার করবেন, কিপটামি করবেন না। লাইভ শেয়ার করতে কেউ কিপটামি করবেন না, মন খুলে শেয়ার করবেন। অল ক্লিয়ার আপু, থ্যাংক ইউ মেহবুব আপু। কক্সবাজার ভ্রমণ কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শিমুল ভাইয়া। আচ্ছা, অল ক্লিয়ার শাবনা চাপু, থ্যাংক ইউ, অল ক্লিয়ার, তাই না? অল ক্লিয়ার। আচ্ছা, সবাই লাইভটা শেয়ার করে দেন, ঠিক আছে? সব ওকে, ঠিক আছে না? জুবাই ভাই লিখেছেন, নাইস আপু, থ্যাংক ইউ, হাই আপি, হ্যালো মিষ্টি মেয়ে দুষ্টমান, আপুর নামটা ভুলে গেছি, নাইস কালেকশন, থ্যাংক ইউ লাকি আপু, ওকে। আচ্ছা, আপনার গলাটা কিসের? পরের লাইভে করব, সেকেন্ড লাইভে করে দিন নাকি এই লাইভে? ওটা আমরা পার্সোনালি পাঠাবো, ওকে, ডান। আচ্ছা, বিপান অ্যাপ্লিকেশন, হাই আপু, আপনার গলাটা চেঞ্জ লাগছে, ঠান্ডা লেগেছে মনে হয়, সুপার সুপার, অনেক ঠান্ডা লাগছে, একটু না অনেক ঠান্ডা লাগছে, ক্লিয়ার, ওকে খালেদ আপু, থ্যাংক ইউ। আচ্ছা আপু, তোমার ঠান্ডা কমছে না? আরে আপু কমে নাই, শেয়ার ডান, শেয়ার ডান, ওকে, সো কিউট আপু। আচ্ছা আপু, 13 বছরের মেয়েদের ড্রেস আছে? না রে আপু, এখন পর্যন্ত নেই। আসলে বছর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে বডি সাইজ হাইট এগুলোর উপর। আচ্ছা, সো আজকে হচ্ছে আমাদের মান্থলি যে বেস্ট পারচেজের যে অ্যানাউন্সমেন্টটা থাকে ওটা আজকে করব, ঠিক আছে? সবাই লাইভটা শেয়ার করেন। গত মান্থে সব থেকে বেশি পারচেজ যার ছিল অ্যামাউন্ট এবং অ্যামাউন্টের দিক থেকে, এটা অ্যামাউন্ট এবং ড্রেস, অ্যামাউন্ট এবং ড্রেস এই দুইটা হিসাব করে সব থেকে প্রথম যিনি হয়েছেন, প্রথম দ্বিতীয় তৃতীয়, দ্বিতীয় না দ্বিতীয়, আচ্ছা ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর, টোটাল 4টা। ও আচ্ছা, আমরা নর্মালি 3টা দেই, এই মাসে হচ্ছে কয়টা দিব টোটাল? 4টা, ওকে। আমরা হচ্ছে নর্মালি 3টা দেই, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই মাসে হচ্ছে আর একটা বেশি হবে, 4 জনকে গিফট দিব। গত মাসে যাদের সব থেকে বেশি অ্যামাউন্টের পারচেজ ছিল, এবং শুধু অ্যামাউন্ট না, সব থেকে বেশি ড্রেস প্লাস বেশি অ্যামাউন্ট দুইটা মিলিয়ে যার বেশি পারচেজ ছিল তিনি ফার্স্ট হবেন, এবং সেকেন্ড থার্ড এবং 4 নম্বরও আমরা দিচ্ছি, ঠিক আছে? 4 জন হচ্ছে গিফট পাবেন, ফার্স্ট গিফট এবং সেকেন্ড গিফট হচ্ছে দুইটা ড্রেস, আমরা ওইটা ইয়া করে দিব, আমরা ওইটা ঠিক করে দিব যে কোনটা দিব। ফার্স্ট সেকেন্ড 2জন হচ্ছে দুইটা ড্রেস পাবেন, থার্ড এবং 4 নম্বর, 3 এবং 4 যিনি হয়েছেন তিন, তারা হচ্ছেন জুয়েলারি পাবেন, তারা জুয়েলারি পাবেন, ওকে। প্রথম দ্বিতীয় যারা হয়েছেন তারা হচ্ছে ড্রেস পাবেন, তারপর হচ্ছে তৃতীয় এবং চতুর্থ যারা হয়েছেন তারা পাবেন গিয়ে জুয়েলারি, ওকে। আপু 12টা গ্রুপে শেয়ার চান, কোনো গিফট আমি করি না আপু, থ্যাংক ইউ জিনুক আপু, থ্যাংক ইউ সো মাচ। চোখ দুটো তোমার অনেক সুন্দর, একদম ভুয়া কথা, আমার চোখ সবচেয়ে বিশ্রী চোখ, আমার হুডে টাইপ, ঠিক আছে? এই যে লাইনার দিয়েছি কোন দিকে গেছে, এরকম করলে লাইনার বোঝা যায়, আমার হুডেটাই। আচ্ছা, অনেক নাইস লাগছে আপু, থ্যাংক ইউ, ওকে। সো কারা কারা আছেন লাইভে? আপনারা হচ্ছে আমাদের পেজ থেকে গত মাসে 4 জনকে উইনার করেছি, নর্মালি 3 জন করি, এই মাসে হচ্ছে 1 জন বেশি করেছি, 4 জনকে উইনার করেছি, সব থেকে বেশি পার্সেল যার ছিল, সব থেকে বেশি ড্রেস এবং সবচেয়ে বেশি অ্যামাউন্টের যিনি পারচেস করেছেন উনি ফার্স্ট এবং সেকেন্ড থার্ড এরকম ফোর্থ, ওকে। আচ্ছা, শেয়ার ডান, থ্যাংক ইউ, ওকে। সো আগে কি অ্যানাউন্সমেন্টটা করে দেবো? আগে অ্যানাউন্সমেন্টটা করে দিই, দাও। আপুর নামটা কি? আপুরে তো দেখতেছি না লাইভে, লাইভে না দেখলে তো আছে কই, কমেন্ট পাই নাই তো,
আচ্ছা দেখাই দে এইটা, তাই না? এটা দেখাই, এই যে এরকম কিছুই বোঝা যাবে না, কিছু বোঝা যায় না, কিছুই বোঝা যায় না। আচ্ছা ফার্স্ট হয়েছেন আব্দুল্লাহ আহমেদ আইডি থেকে, যে আপুটা কমেন্ট করেন, যে আপুটা অর্ডার করেন, ঠিক আছে। ফার্স্ট আইডি হচ্ছে আব্দুল্লাহ আহমেদ, আপুর হচ্ছে অর্ডার ছিল, ড্রেস ছিল 26টা, টোটাল ড্রেস ছিল 26টা, জুয়েলারি ছিল 2টা, 26টা ড্রেস জুয়েলারি 2টা, এবং আপুর অ্যামাউন্ট ছিল 31,310, 31,310 ছিল আপুর অ্যামাউন্ট টোটাল মান্থে, 31,310 টাকা পারচেস করেছেন আমাদের থেকে, ড্রেস ছিল 26টা, জুয়েলারি ছিল 2টা। আপু হয়েছেন ফার্স্ট। সেকেন্ড হয়েছেন মিনুয়ার আপু, মিনুয়ার আপু গত মান্থে ফার্স্ট হয়েছিলেন, মিনুয়ার আপু এবার সেকেন্ড হয়েছেন। মিনুয়ার আপুর হচ্ছে পারচেস অ্যামাউন্ট হচ্ছে 26,230, 26,230। আপু হচ্ছে ড্রেস অর্ডার করেছেন 21টা, এবং হচ্ছে জুয়েলারি অর্ডার করেছেন 1টা, টোটাল হচ্ছে 23টা পারচেস করেছেন। আর আব্দুল আহমেদ আপু হচ্ছে 26, 27, 28টা পারচেস করেছেন। সো এতটুকু ডিফারেন্স, ফার্স্ট সেকেন্ড খুব বেশি ডিফারেন্ট না। আর থার্ড হয়েছেন ফিরোজা রহমান আপু, থার্ড হয়েছেন ফিরোজা রহমান আপু, ফিরোজা রহমানের আপুর পারচেস ছিল 23,100 টাকার। তিনি হচ্ছে ড্রেস অর্ডার করেছেন কত, 14টা, এবং জুয়েলারি অর্ডার করেছেন 6টা, ড্রেস 14টা, জুয়েলারি 6টা। এবং চার নম্বর হচ্ছেন ফৌজিয়া আক্তার আপু, ফৌজিয়া আক্তার আপু হচ্ছে 12টা ড্রেস অর্ডার করেছেন, সরি 24টা ড্রেস অর্ডার করেছেন, আর জুয়েলারি নেই ফৌজিয়া আপুর, ফৌজিয়া আপুর পারচেস অ্যামাউন্ট হচ্ছে 22,850। ওকে, ফৌজিয়া আপু হচ্ছে 22,850। সো ফার্স্ট হয়েছেন আব্দুল আহমেদ আইডি, আইডি থেকে যে আপুটা আব্দুল আহমেদ, সেকেন্ড হয়েছেন মিনোয়ার আপু, থার্ড হয়েছেন ফিরোজা আপু, ফোর্থ হয়েছেন ফৌজিয়া আপু। আবারও বলে দিচ্ছি, আব্দুল আহমেদ আইডি থেকে যে আপুরটা পারচেস করেন তার পারচেস অ্যামাউন্ট হচ্ছে 31,310 টাকা, মিনোয়ার আপুর ছিল 26,230 টাকা, ফিরোজা আপুর ছিল 23,100, ফৌজি আপুর ছিল 22,850, এরকম হচ্ছে পারচেস অ্যামাউন্ট ছিল। ওকে, সো সবাইকে হচ্ছে বিশাল বিশাল কনগ্রাচুলেশন, সবাই হচ্ছে কনগ্রাচুলেশন দেন চারটা আইডি থেকে, অনেক 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 কনগ্রাচুলেশন সবাইকে, ঠিক আছে। ওকে, সো সবাইকে, সবাই হচ্ছে আপুদেরকে কনগ্রাচুলেশন জানাই দেন কমেন্টের মাধ্যমে, সবাইকে কনগ্রাচুলেশন দেন। আর আপুরা কি আছেন, আপুরা কি আমার লাইভে আছেন? এই যে স্টিকার কমেন্টদারিদের যন্ত্রণায় তো আমি কমেন্ট পড়তে পারি না। ওকে, সো আপুরা কি আছেন তাহলে কমেন্ট করেন, আপনাদের কেমন লাগছে, ঠিক আছে। চারজন উইনার হয়েছেন, আপনাদের গিফট হচ্ছে প্রথম দুজন পাবেন ড্রেস, সেকেন্ড দুজন হচ্ছে জুয়েলারি, ঠিক আছে। আমরা যে সিলেক্ট করে দিয়ে দেবো, প্রথম দুজন হচ্ছে গিয়ে পাবেন ড্রেস। আচ্ছা আপু, আমি নিতে না পারলেও তিনটা গ্রুপে শেয়ার করে দিয়েছি যেন অন্য কেউ নিতে পারে। বিপান আপু কোনো সমস্যা নেই, ড্রেস নিতে পারাটা মেইন ফ্যাক্ট না। আর এই যে আমি অফার মানে গিফটটা দিচ্ছি, এটা মানে এটাও কিন্তু খুব একটা ইয়া না যে এরকম গিফট পেলে আমাদের পেজে সবসময় যে মানে এরকম গিফট না পেলে যে আমার পেজে আপনাদেরকে প্রায়োরিটি কম দেওয়া হবে। আমার পেজে প্রত্যেকটা পার্সনকে আমি সমান প্রায়োরিটি দিই। তারপর হচ্ছে যারা সবসময় আমার পেজে অ্যাক্টিভ থাকে তারা অবশ্যই একটু বেশি প্রায়োরিটি পাবেন, ঠিক আছে। তারা অবশ্যই অবশ্যই বেশি প্রায়োরিটি পাবেন। যারা আপনারা সবসময় কমেন্ট করেন, শেয়ার করেন, তাদের নামগুলো আমার মনে থাকে। আপু রোজি আপু লিখেছেন, হাই আপু কেমন আছো, আজকে তোমার ড্রেসগুলো হাতে পেলাম, অনেক গুড কোয়ালিটি আর নাইস, থ্যাংক ইউ আপু, এবার কমেন্টটা পড়ো প্লিজ। রোজি আপু আপনার কমেন্ট পড়ে ফেললাম, খুশি। আচ্ছা আপু কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছো আপু? 30 বছরের ওমেনদের জুয়েলারি দেখানি, এটা কেমন কথা, কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। ওকে, সবাইকে কনগ্রাচুলেশন জানিয়ে দেন, ঠিক আছে। সবাই সবাই হচ্ছে সবাই একদম এভাবে সুন্দর করে সবার পাশে থাকবেন। আর আমাদের যারা সবসময় অ্যাক্টিভ থাকেন টপ ফ্যানদের জন্য অফার আসছে। আর যেটা মাত্র অ্যানাউন্স করলাম এটা হচ্ছে আমাদের একদম সবসময় থাকে যে অফারটা, রানিং অফার, পারমানেন্ট অফার। সো এটার জন্য আমাকে এরকম ঘাটাঘাটি বেশি করতে হয় না। টোটাল অ্যামাউন্ট আচ্ছা, তো চার নম্বর পর্যন্ত তো গিফট দিলাম চারজনকে, উইনার করলাম। আর যারা হচ্ছে আরো কিছু আপুরা আছেন যারা মান্থলি 6, 7, 8, 9 এরকম যারা অর্ডার করেছেন তাদেরকে আমরা সান্ত্বনা পুরস্কার দিব, ঠিক আছে। তাদেরকে হচ্ছে সান্ত্বনা পুরস্কার দিব, ঠিক আছে। ওইটা বললাম না কি পুরস্কার দিব, সমস্যা নাই, সবাই পাবেন, ম্যাক্সিমাম পেয়ে যাবেন 6টা পর্যন্ত, সর্বনিম্ন 6টা অর্ডার যার ছিল সে পেয়ে যাবেন আপু।
তোমাকে আজকে ড্রেসটা তো খুব সুন্দর লাগছে, প্রাইসটা একটু বলো। ও রে আপু, ড্রেস দেখাই তাই না আপু? আমি লং কুর্তি অর্ডার দিয়েছি। ওকে লাইজো আপু, আরো সুন্দর সুন্দর কুর্তি আসছে। ওকে সো আমার ড্রেসটা দেখাই, এটা হচ্ছে আমি ক্যাপশনে কি লিখেছি, ফেরদৌস আর মালহার না, আমারটা হচ্ছে ফেরদৌসের। ফার্স্ট হচ্ছে ফেরদৌসেরটা দেখাই, ফেরদৌস মালহার প্রাইস রেঞ্জ সেম হবে, প্রাইস সেম হবে। খুবই খুবই সুন্দর কোয়ালিটির লোন, একদম সুপার কোয়ালিটি। সবাই লাইভটা শেয়ার করেন, এই লাইভের পরে কিন্তু শাড়ি আছে, ঠিক আছে? শাড়ির লাইভ কে কে থাকবেন, শাড়ির লাইভে কে কে থাকবেন, এই লাইভটা শেষ করে শাড়ি পরে চলে আসবো, শাড়ি পরতে যতক্ষণ টাইম লাগে। ওকে সবাই থাকবেন কিন্তু। এটা হচ্ছে গিয়ে সুন্দর আমার কালারটা, আমারটা হচ্ছে ব্রাইট একটা ব্লু, একদম যতটা ব্রাইট হওয়া যায়, ব্রাইট 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 একটা ব্লু। আর এটা হচ্ছে গিয়ে টোটাল ড্রেসটার ফ্রন্ট পার্ট, টোটাল ড্রেসটার ফ্রন্ট পার্ট। এটা নিক পোর্শনটা দেখেন কতখানি লম্বা চওড়া, আমারটা অনেকটা ডিপ করে গলা কাটা হয়েছে, গলা কাটা না মানে নেক পোর্শন, আমার গলা কাটলে তো শেষ। ওকে সো এটা হচ্ছে বোট গলা করবেন, অনেক সুন্দর লাগবে, টোটাল এই লংটা থেকে যাবে অনেক সুন্দর করে, ফুললি ডিজিটাল প্রিন্ট, একদম ফুললি। ড্রেসটার ভিতরে দেখেন ড্রেসটা কিন্তু সলিড কালার না, ওয়াটার প্রিন্ট আছে, ওয়াটার প্রিন্টটা কিন্তু মারাত্মক সুন্দর, ঠিক আছে? একদম থ্রি ডি টাইপের। আর এটা হচ্ছে গিয়ে লাস্ট মান্থের উইনার, হ্যাঁ লাস্ট মান্থ, মিনুয়ার আপু আপনি সেকেন্ড হয়েছেন এবার, মিনুয়ার আপু এখন জয়েন করেছেন, মিনুয়ার আপু আপনি সেকেন্ড হয়েছেন, ঠিক আছে? আপনি গিফট পাবেন, আপনি সেকেন্ড হয়েছেন। ফার্স্ট হয়েছেন আব্দুল আহমেদ আইডি থেকে, সেকেন্ড মিনুয়ার আপু, থার্ড ফিরোজা আপু, ফোর্থ হচ্ছেন ফৌজিয়া রহমান আপু। সো এটা হচ্ছে গিয়ে দামানের পোর্শন, ঠিক আছে? এটা হচ্ছে দামানের পোর্শন, দেখেন ফুললি ডিজিটাল প্রিন্ট, একদম একদম ফুললি ডিজিটাল প্রিন্ট, এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির লন। এটা হচ্ছে গিয়ে সাইডে যে এক্সট্রা প্যানেলটা দেওয়া আছে, তো এটা দেখেন আমি সবসময় যেটা করি প্যান্টের কাপড়ে বসিয়ে দিই, অনেক নাইস লাগে, ঠিক আছে? প্লাজো করলেও বসাতে পারবেন, অনেকটা আছে। আর এটা হচ্ছে গিয়ে টোটালটার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট, এগুলো লং হচ্ছে 48, বডি 80 প্লাস, বডি 80 প্লাস, লং 48। এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টটা সুপার সুপার গর্জিয়াস, সুপার গর্জিয়াস, ফ্রন্টার থেকে ব্যাকটা বেশি সুন্দর। ওকে ব্রাইট একটা ব্লু আপু, দাম কত? দামটা এখনই বলে দিচ্ছি, একদম রিজনেবল। এটা হচ্ছে গিয়ে স্লিভের অংশ, স্লিভের অংশের ফ্রন্টে এরকম সুন্দর প্রিন্ট আছে। ওকে শেয়ার ডান, থ্যাংক ইউ আপু। ব্লু ড্রেসটা কি সুতির? হ্যাঁ ড্রেসও সুতির, দুপাট্টাও সুতির, এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ফেরদৌসের লন। আচ্ছা দুপাট্টা দাও, দুপাট্টা বিশাল দুপাট্টা, পাঁচ হাতের বড় সড়ো দুপাট্টা পাবেন। সবাই সবাই আবার লাইভটা শেয়ার করেন। ওকে হাই মিনুয়ার আপু, হ্যাঁ লো মিনুয়ার আপু আপনি সেকেন্ড হয়েছেন। এটা হচ্ছে গিয়ে দুপাট্টা, বিশাল লম্বা চওড়া দুপাট্টা, অনেক অনেক নাইস কোয়ালিটির একটা ড্রেস, ব্রাইট একটা ব্লু কালার। আর এটার যে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা, ওকে একদম আড়াই গজ, পাক্কা আড়াই গজ। তোমাকে সুন্দর লাগছে নাজমা আপু, থ্যাংক ইউ। এটা কি সুতি নাকি? হ্যাঁ সুতি, 100% কটন, নাইস ড্রেস। আব্দুল আহমেদ আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আপু আপনি কিন্তু ফার্স্ট হয়েছেন, কনগ্রাচুলেশন আপু। আব্দুল আহমেদ আইডি থেকে আপু আপনি ফার্স্ট হয়েছেন এই মান্থে, আপনার কাছে ঠিক টাইমে আগামী পরশু দিনের মধ্যে গিফট পেয়ে যাবেন। ওকে তো এটা হচ্ছে কি ব্লু কালারটা, আমার ড্রেসটা কার কার লাগবে? প্রাইস একদম হাতের নাগালে, মাত্র 1400 টাকা, এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লনটা মাত্র 1400 টাকা। যার যা লাগবে স্ক্রিনশটটি আমাদেরকে ইনবক্স করে দেন ঝটপট করে, ওকে ডান, মাত্র 1400 টাকা, মাত্র 1400। এটা হচ্ছে ফেরদৌসের, এখন হচ্ছে একটা মালহারে দেখাচ্ছি, মালহারও সেম প্রাইস 1400 করে, মালহারও সেম প্রাইস 1400 করে। ওকে সো এটা হচ্ছে গিয়ে সুপার একটা কালার, টেরাকোটা কালার, আমাদের সবথেকে হচ্ছে হিট কালার, আমাদের পেজের সবথেকে হিট কালার। এটা জাস্ট একটা ক্লাসি একটা কালার, টেরাকোটা কালার। ওকে এটা হচ্ছে গিয়ে টেরাকোটা কালার, সুপার হিট কালার, আপনাদের জন্য সুপার সুপার কালেকশন আসছে। আগামীকালকে একটা ইউনিক একটা কালেকশন দেখাবো, জাস্ট ওয়েট করেন, ঠিক আছে? আগামীকালকে ইউনিক একটা কালেকশন দেখাবো, ঘরে বসে পড়ার জন্য কিছু এনেছি, ওগুলো দেখাবো। ওকে ঘরে বসে পড়ার জন্য এনেছি, আর মানে কি বলে, আমার পেজে হচ্ছে যেসব আপুরা ঘরে বসে মেক্সি পরতে পছন্দ করেন, মেক্সি টাইপের যে ড্রেসগুলো, লাইক লং টাইপের ড্রেস, অথবা কিছু আন্টিরা আছেন যারা হচ্ছে ঘরে বসে বেশি, বিশেষ করে আন্টিরাই বেশি পরেন এই টাইপের মেক্সিগুলো, সো সুপার সুপার কিছু ডিজাইনের নতুন নতুন মেক্সি এসেছে, ওইগুলো আমি আগামীকালকে আপনাদেরকে পরে দেখাবো। ইভেন ওটা যে শুধু বয়স্করা পরতে পারবেন তা না, এটা কিন্তু একদম লাইক মিডিয়াম বয়স যাদের তারাও পরতে পারবেন। সুন্দর সুন্দর ডিজাইনের অনেক সুন্দর সুন্দর মেক্সি এসেছে, আর হচ্ছে সুন্দর আরও কুর্তি এসেছে। জাস্ট আমাদের লাইভগুলো সাথে থাকেন, ঠিক আছে? আমাদের লাইভের টাইম শিডিউল হচ্ছে রাত 11টা, একটা মাস্ট হবে, বাকিগুলো হচ্ছে আমরা যখন লাইভ হবো তখন জেনে যাবেন, ঠিক আছে? ওকে এটা হচ্ছে গিয়ে সুন্দর টেরাকোটা কালার, টেরাকোটা কালারটা কালারের জন্য সুপার হিট, বাকি ডিজাইন পরে দেখবেন, আগে কালার দেখে নেবেন এটার। এটা হচ্ছে গিয়ে ভেতরের সুন্দর ওয়াটার প্রিন্ট, এটা হচ্ছে গিয়ে নিক পোর্শন, নিক পোর্শনটা টোটালটা কলকি ডিজাইন করা বিভিন্ন কালারের। এটা হচ্ছে গিয়ে দামানের পোর্শন, স্টিকার কমেন্ট কে করছেন? তামান না আপু, স্টিকার কমেন্ট করেন না আপু, স্টিকার কমেন্ট করলে হচ্ছে গিয়ে আমি অন্য কারো কমেন্ট দেখতে পারি না আপু। ওকে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট, ব্যাক পার্টটাও সুপার একটা কলকি ডিজাইন করা আছে,
ওকে, ব্যাক পার্টটাও সুপার একটা কলকি ডিজাইন আপু, অনেক কিউট লাগছে ড্রেসটা। ওকে, সো এটা হচ্ছে গিয়ে দুপাট্টা, দুপাট্টা সরি এটা হচ্ছে স্লিভের অংশ, স্লিভ একদম ফুল স্লিভ হবে, স্লিভ নিয়ে টেনশন করতে হবে না। ফুল ড্রেসগুলো এটা মালহারের, এটা হচ্ছে মালহারের একদম প্রিমিয়াম কোয়ালিটির লন, এটারও সেম হবে, ওয়াইড হচ্ছে 80+ আর লং হচ্ছে 48। ওকে, সুপার কালেকশন আর ওকে, থ্যাংক ইউ আপু, আমি একটা ড্রেস অর্ডার করে পাইনি, ইনবক্সে যোগাযোগ করবেন। এটা দুপাট্টাটা দেখেন, তাকিয়ে থাকার মতো, ঠিক আছে। এটা দুপাট্টাটা সুপার একটা দুপাট্টা, বিশাল লম্বা চওড়া আর প্রিন্টটাও খুবই সুন্দর, ঠিক আছে। প্রাইস কিন্তু মাত্র 1400 টাকা, একদমই রিজনেবল। এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা, লাইট টেরাকোটা কালার। আচ্ছা আপু, এটা কি পাকিস্তানি কালেকশন? ফিরোজা আপু আপনি কিন্তু কি থার্ড হয়েছেন? ফিরোজা আপু আপনি হচ্ছে আমাদের পেজে থার্ড হয়েছেন। ওকে, গত মান্থের যে ইয়া ছিল, গত মান্থের এটা, এগুলো ছবি তোলা আছে, সব ছবি আছে। ওকে, প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা। ফিরোজা আপু আপনি হচ্ছে থার্ড হয়েছেন, ঠিক আছে। মিনোয়ার আপু সেকেন্ড, আপনি হচ্ছে থার্ড হয়েছেন, আপনার জন্য সুন্দর একটা জুয়েলারি গিফট চলে যাবে, ঠিক আছে। আমাদের যে উইনার ঘোষণা করলাম, আপনি হচ্ছে থার্ড হয়েছেন, আর ফৌজি আপু হচ্ছে ফোর্থ। সো আমি প্রথম তিনজনকে পেয়ে গেছি, ফৌজি আপুকে পাইনি, ফৌজি আপু হচ্ছে 4 নম্বরে এসেছেন, ঠিক আছে। ওকে, শেয়ার ডান, থ্যাংক ইউ আপু। সো এটা হচ্ছে গিয়ে টেরাকোটা কালারটা, যার যা লাগবে স্ক্রিনশট ইনবক্স করে দেন, মাত্র মাত্র 1400 টাকা। তোমার গায়েরটার দাম কত? সেম আমার গায়েরটার দামও সেম, 1400 টাকা। ওকে, এখন হচ্ছে সুপার একটা ব্ল্যাক কালার দেখাচ্ছি। আজকে কি শাড়ি দেখাবেন? যেই না আপু, আজকে শাড়ি দেখাবো, এই লাইভটা শেষ করে আমি শাড়ি পরে চলে আসবো। আপু তুমি অনেক সুন্দর, ড্রেসগুলো তোমার মতোই সুন্দর, থ্যাংক ইউ তামান্না আপু। প্রাইস কত? প্রাইস 1400 করে। এটা হচ্ছে গিয়ে সুপার একটা ব্ল্যাক কালার, এটা সুপার গর্জিয়াস, ঠিক আছে। দেখেন দূর থেকে যে দেখেন, এটা কালার কম্বিনেশন থেকে শুরু করে টোটাল ড্রেসটা খুবই সুপার হিট। আর এটা কিন্তু সলিড কালার না, এটার ভিতরে ওয়াটার প্রিন্ট আছে, আর এটা হচ্ছে গিয়ে নিক পোর্শন, নিক পোর্শনটা খুবই সুন্দর, ইভেন ড্রেসটা বানানোর পর অনেক নাইস লাগবে। এটা হচ্ছে ব্ল্যাক গর্জিয়াস, গর্জিয়াস ব্ল্যাক। ওয়াও, থ্যাংক ইউ আপু, ওয়েলকাম আপু, ফিরোজ আপু কনগ্রাচুলেশন। এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট, এটা হচ্ছে গিয়ে সুন্দর ব্যাক পার্ট, আর এটা হচ্ছে গিয়ে সাইডের এক্সট্রা প্যানেলটা, ঠিক আছে। শেয়ার ডান, শেয়ার ডান, লাইজ আপু অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, যেসব আপুর আমার পেজে রেগুলার কমেন্ট করেন, শেয়ার করেন, তাদের জন্য গিফট থাকবে, ঠিক আছে। তাদের জন্য গিফট থাকবে, জাস্ট আমাকে একটু সময় দেন, গুছিয়ে নিয়ে কীভাবে কীরকম দিব এটা একটু আমাকে দেখার, মানে গুছানোর সুযোগটা দিতে হবে আপু। এটা হচ্ছে গিয়ে স্লিভের অংশ, জাস্ট আমাদের পেজে যারা সবসময় অ্যাক্টিভ থাকেন, আমাদেরকে এতটা ভালোবাসেন, সবার সবার জন্যই হচ্ছে আমাদের পেজ থেকে যতটুকু সম্ভব ততটুকু সবার জন্য কিছু না কিছু গিফট থাকবে। এটা হচ্ছে গিয়ে দুপাট্টার অংশ, দেখেন বিশাল লম্বা চওড়া দুপাট্টাগুলো, বিশাল বিশাল লম্বা চওড়া। এটা ব্ল্যাক কালার, আর একটা ব্যাপার দেখেন, ড্রেসটা কিন্তু জেড ব্ল্যাক, আর এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক, দুপাট্টার সেটটা কিন্তু ম্যাট ব্ল্যাক, দুইটা ডিফারেন্ট দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর ড্রেসটা, তোমারটা অনেক সুন্দর। ওকে, আমারটা ভালো লাগলে নিয়ে নেন, গার্লস গ্রুপে শেয়ার ডান, থ্যাংক ইউ। এটা হচ্ছে সব থেকে বড় কথা, কেউ বয়েজ গ্রুপে দিবেন না। এটা হচ্ছে রেড কালার একটা প্যান্টের কাপড়, যেহেতু ভিতরে রেডের কম্বিনেশন আছে, যা যা ভালো লেগেছে স্ক্রিনশট ইনবক্স করে দেন। প্রাইস অনলি 1400 টাকা, তুমি কি সবই নেবেন? প্রাইস মাত্র মাত্র 1400 টাকা, যা যা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন, ডান, একদমই রিজনেবল প্রাইস। ওকে, এই লাইভের শেষে শাড়ি আছে, যারা যারা শাড়ি দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন, অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে। জুয়েলারি করেছিলাম না একটা শাড়ি দিয়ে, তাতে পাগল হয়ে গেছেন, এখন আরও শাড়ি আসছে। এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা লাইট সি গ্রিন কালার, সি গ্রিন কালারের যতটা লাইট ভার্সন বলা যায়, ঠিক আছে, একদমই লাইট একটা ভার্সন। সোবার কালার ড্রেসগুলো যারা পছন্দ করেন, তারা এই কালারটা কখনো মিস করবেন না। আচ্ছা, এত চমৎকার করে প্রেজেন্টেশন, রিয়েলি থ্যাংকস আ লট আপু, ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, থ্যাংকস আ লট। এটা হচ্ছে গিয়ে সুন্দর স্লিভের অংশ। আচ্ছা আপু, তোমার থেকে রেড কালারটা ড্রেস নিয়েছি, অনেক সুন্দর পরেছি। ওকে আপু, কিছু ছবি শেয়ার করে দেবেন আপু, আপনার নিজের ছবি না হলেও ড্রেসটার ছবি দিয়ে একটু রিভিউ দিয়ে দেবেন। আর এটা হচ্ছে গিয়ে দুপাট্টার অংশ, এটা হচ্ছে গিয়ে সুন্দর দুপাট্টা, বড় সড়ো একটা দুপাট্টা। এটা হচ্ছে লাইক সোবার কালার, লাইট কালারগুলো যারা ভালোবাসেন তাদের জন্য এটা হচ্ছে প্যান্টের কাপড়। ওকে, এটা হচ্ছে সুন্দর প্যান্টের কাপড়টা, প্রাইস হচ্ছে মাত্র মাত্র 1400 টাকা, যা যা ভালো লাগছে স্ক্রিনশট ইনবক্স করে দেন, জান অনলি 1400। আর আছে আর নাই? আর নাই। সো আমি জাস্ট কিছুক্ষণের মধ্যে চলে আসবো, ঠিক আছে, আমি জাস্ট কিছুক্ষণের মধ্যে চলে আসবো শাড়ি পরে। আমি আবার অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিচ্ছি, ফৌজি আপুকে এখনও পাইনি, তিনজন যারা আছেন দেখেন, আমাদের গত মাসে সব থেকে বেশি পারচেজ যাদের ছিলেন সেই অনুযায়ী চারজনকে আমরা উইনার করেছি। প্রথম হয়েছেন আব্দুল আহমেদ
আপু ভাইয়া আব্দুল্লাহ আহমেদ আইডি থেকে যে আপুটা কমেন্ট করেন বা অর্ডার করেন। সো প্রথম হয়েছেন আব্দুল্লাহ আহমেদ, তার পার্সেল ছিল 31,310 টাকা। 31,310 টাকা মিনুয়ার আপুর পার্সেল ছিল 26,230 টাকা। ফিরোজাপুর পার্সেল ছিলেন ছিল 23,100। ফৌজি আপু ছিল 22,850। আব্দুল আহমেদ আপুর হচ্ছে ড্রেস ছিল 26টা, জুয়েলারি ছিল 2টা। মিনোয়ার আপুর ড্রেস ছিল 21টা, জুয়েলারি ছিল 1টা। ফিরোজ আপুর ড্রেস ছিল 14টা, জুয়েলারি ছিল 6টা। ফৌজি আপুর ড্রেস ছিল 24টা। ওকে ডান, সবগুলো কালার নাইস। আব্দুল আহমেদ আইডি, আব্দুল আহমেদ আপু আপু আপনার নামটা আবার বলেন, নাহলে আপনার আইডির নামটা চেঞ্জ করেন। সো আব্দুল আহমেদ আইডি ফার্স্ট হয়েছেন, সেকেন্ড হয়েছেন, আবারও বলে দিচ্ছি, সেকেন্ড হয়েছেন মিনোর আপু, থার্ড হয়েছেন ফিরোজ আপু, ফোর্থ হয়েছেন ফৌজি আপু। সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন, সবাই হচ্ছে আমাদের পেজের সাথে থাকবেন। ওকে, আমি জাস্ট আপনাদের সাথে শাড়িটা পরতে যতক্ষণ লাগে রেডি হয়ে চলে আসব। কেউ হচ্ছে আমাদের পেজ থেকে চলে যাবেন না, 10 মিনিটের ভেতরে সবাই যেন আবার জয়েন হয়ে যান। ওকে, সো এখনকার মতো এ পর্যন্তই, 10 মিনিটের মধ্যে আবার চলে আসি। আল্লাহ হাফেজ।